চলছেন, মহানগরের কর্মদক্ষ যদি আর এখানে থাকেন, মঞ্চে চলে আসো। সুরজিৎ চক্রবর্তী টুকায় টুকায় মঞ্চে এসো। যারা বাকি আছে তাদের সকলকে তাপস চক্রবর্তীকে যদি মহানগরের প্রধান সুদগোপাল লাগে, বাংলার কৃষি বিপণন মন্ত্রী এবং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন দাশগুপ্তের উদ্যোগে এবং ভাই দেবরাজ পাল এবং আমার চেয়ারম্যান বাজবেড়িয়া মিউনিসিপ্যালিটি অরিজিতা শীলের নিজেদের প্রচেষ্টার মাধ্যমে সবাইকে মহাশয় বাজবেড়িয়া সহ তৃণমূল কংগ্রেসের কার্যক্রম সুনীল মাননীয় গৌতম দাস আমাদের বাজবেড়িয়া সমর্থকগ্রাম বিধানসভা এলাকার কংগ্রেসের মঞ্চভূমিষ্ঠ আছেন, আমাদের বিদ্যুৎ আছেন মৃন্ময় মজুমদার থেকে শুরু করে কলকাতা পূর্বের কার্যকরী ফটোগ্রাফার্স এবং রিপোর্টাররা আছেন, এবং আজকের এই নতুন বছরের সবাইকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই। ঈশ্বর আল্লাহর কাছে কামনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমরা যেন আমাদের টিম নিয়ে আপনাদের সেবা করতে পারি, সেইটা ঈশ্বর আল্লাহর কাছে আমাদের প্রার্থনা। শুধু আজকে বিতরণ করা হবে এবং আমরা শুধু আমরা অঞ্চলকে আমরা কম্বলটা পাঠিয়ে দিয়েছিলাম, সেদিন আমি থেকে ওখানে আপনাদের কম্বল বিতরণ করা হয়েছে। আমি শুধু বলবো যে আমরা এখানে কোনো দান করছি না, কারো দান করার অধিকার আমাদের কারণে ঈশ্বর আল্লাহ ছাড়া, ঈশ্বর আল্লাহই একমাত্র দান করতে পারে। আমাদের সমাজে যারা আর্থিক দিক থেকে যারা পিছিয়ে আছেন সেই ভাই বোনদের জন্য আমাদের এই কম্বল প্রদান করা অনুষ্ঠান। আমি আশা রাখবো যে আমি দেবরাজ পালকে বলেছি, কারণ আজকে যেহেতু আমাদের প্রতিষ্ঠা দিবস, আমাকে চুচুড়াতে খেলা উপলি করে আরো শ্রীরামপুরে দু তিনটে প্রোগ্রাম আছে, সেখানে পৌঁছতে হবে, তাই আমি সারাক্ষণ হয়তো থাকতে পারছি না। কিন্তু আমাদের এখানে সোনাশীল, অরিজিতা শীল, দেবরাজ পাল, বিকাশ রায়, অমিত ঘোষ আমাদের পঞ্চায়েতের কর্মদক্ষরা পঞ্চায়েতের করেছেন, আজকে কন্যাশ্রী জুড়িয়েছেন, তার নাম হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি না থাকলে বাংলার পরিবর্তন যে আমরা আজকে দেখব বাংলার বুকে, এই বাংলা নজরুল বিদ্যাসাগরের বাংলা রামকৃষ্ণ পরমহংসরে বলব যে পাড়ায় পাড়ায় বুতে বুতে গিয়ে যে মানুষরা পিছিয়ে আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, একদম ঘরের সন্তান হিসাবে কাজ করুন, সুখের দিনে নাই বা রইলেন মানুষের পাশে দুঃখের দিনে থাকতে হবে। প্রতিটি তৃণমূল কংগ্রেসের কর্মীকে যাতে মানুষের বেশি আস্থা আমাদের উপরে আরো বেশি করে রাখতে পারছে, সে আমাদের সাহায্য করেছে, তাকে তুলবেন না। আমাদের কম্বল বিতরণ আছে, সবাই পাবেন, সবাই পাবেন। মহাশয় তার অভিভাবককে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের দলের আজকে জন্মদিন, 21তম জন্মদিন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজকে সারা হুগলি জেলা জুড়ে কোথাও রক্তদান, কোথাও স্বাস্থ্য পরীক্ষা, কোথাও বিবেকানন্দের মূর্তির আবরণ উন্মোচন, এবং আমার বিধানসভায় আমি 10,000 কম্বল আজকে সাধারণ মানুষকে আমরা বিলি করার জন্য এখানে আজকে প্রোগ্রাম করেছি। 10,000 কম্বল আমার বিধানসভা এলাকার সমস্ত বুথে দেওয়া হবে, কারণ আমরা এটাকে বলছি যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ আমরা করছি, কারণ দান করার অধিকার আমাদের কারণে ঈশ্বর আল্লাহ ছাড়া। আমরা কম্বল দিয়ে মিষ্টি দিয়ে আমরা আজকে বরণ করে নিচ্ছি আমার এলাকার মানুষ। নির্দেশ দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নির্দেশ দিয়েছে আমাদের টোটাল অঞ্চলে অঞ্চলে ব্লকে ব্লকে পৌরসভায় পৌরসভা একদম আমাদের রক্তদান, স্বাস্থ্য কেন্দ্র কোথাও কম্বল বিতরণ সব কিছু হচ্ছে। আমাদের মাননীয় অভিভাবক, আমাদের মাননীয় কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত মহাশয়ের নেতৃত্বে আমার এই অনুপ্রেরণায় আজকে 10,000 কম্বল বিতরণ আমাদের সপ্তগ্রাম বিধানসভায় 10,000 কম্বল বিতরণ হচ্ছে আজকে, সবই
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় হচ্ছে, নির্দেশ মতো হচ্ছে আমাদের প্রিয় মন্ত্রী আমাদের নয়নের মণি মাননীয় তপন দাশগুপ্ত মহাশয়ের নির্দেশ, তপন দাশগুপ্ত মহাশয়ের উদ্যোগেই আমাদের 10,000 বস্ত্র প্রদান, মিষ্টি কম্বল সব কিছু সবই আমাদের অভিভাবক মাননীয় তপন দাশগুপ্ত মহাশয়ের মানে এত সুন্দর নেতৃত্ব, আমাদের নয়নের মণি তপন দাশগুপ্ত মহাশয় এত সুন্দরভাবে সংগঠনটা করেছে আমাদের সপ্তগ্রাম বিধানসভায়, যে দাদা ডাকলেই আমাদের এখানে 10-20 হাজার ঝাঁকে ঝাঁকে লোক বেরিয়ে আসে আমাদের অভিভাবক তপন দাশগুপ্ত মহাশয়ের নেতৃত্বে, সবই দাদার আমাদের মতো বাড়িয়ে চলেছি বলেই আজকে আমাদের এত জনজোয়ার, হাজার হাজার লোক দাদার এখানে মানে গরিব মানুষরা যেন কোনোভাবে কষ্ট না পায় সবসময় তাদের পাশে থাকার নির্দেশ দিয়েছে আমাদের অভিভাবক মাননীয় তপন দাশগুপ্ত মহাশয়।